হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ অর অ্যানাদার রেসিপি। আজকে আমি বানাতে দিতেছি চিড়া পোলাও। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটার মধ্যে অনেক কিছু মজার অনেক কিছু আছে, অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে আশা করি। আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। তো বেশি কথা না বাড়াই সেটা চলো আজকের ভিডিও শুরু করি। চিড়া পোলাও, লেটস স্টার্টেড। চিড়া পোলাওর জন্য দরকার চিড়া, বাদাম, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা। এখন দিয়ে দেবো তেল, তেলটা একটু নাড়িয়ে নেবো হালকা করে। সেটা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ, তারপরে পেঁয়াজ দিয়ে একটু নাড়িয়ে নেবো হালকা করে। এখন দিয়ে দেবো কাঁচামরিচ আর আদা কুচি করা, দিয়ে আবার হালকা একটু নাড়িয়ে নেবো। বাস একটু ভাজা ভাজা হয়ে গেছে গা। এখন দিয়ে দেবো হলদি পরিমাণ মতো, আবার একটু নেড়ে নেবো। এখন দিয়ে দেবো লবণ এটাও পরিমাণ মতো, বাস আর একটু নেড়ে নেবো। চলো এখন চিড়াটি ধুয়ে নিই একটু। তো চিড়াটি ভালো করে ধুইতে লাগবো, তাতে ময়লা টয়লা না থাকে। বেশি ধুইলে আবার পেটে যাবো গা, বেশি ধুয়েন না। এখন দিয়ে দেবো চিড়াটি, আর আগের ডিম দিয়ে দিয়েছিলাম আমি। বাস সুন্দর করে সে সবটি মিশাই সেরা ভালো করে নাইরা। দেয়া দিব বাদাম, যে বাদামগুলি আসলো সবটি, তারপর আবার ভালো করে সেরা একটু নাইরা নেব। চিরু, এই চিরু, রান্না হয়েছে নি? আর কত সময় লাগবো? সময় লাগবো? কি সুন্দর একটা স্মেল আইতেছে না, একটু দেখো তো। বিজয় রুমে চুকি দিয়া ভাই ভালো লাগতেছে না, তুমি কে দেখাবো? তুমি বারবার উঠাল আমার ভালো লাগে না, চাও তুমি কে দেখাবো? দাঁড়া দাঁড়া, তুমি বউ আমি দেখতেছি কি রান্না করতেছে। রুকো যারা, সবর করো, বলা ধাক্কা বুক্কি নেই করনে কা, আরাম সে লেনে কা। দেখছেন আই পড়ছো তো, বিন বুলায় মেহমান কি মুন্ডা যে লাগে। আরে সিরার পোলাও বানাইতেছে, সিরার পোলাও বুঝছো? তোমরা তোমরা না দিয়ে কি খামো? আমি জীবনে খাইছি, তোমরা না দিয়া। বাপ রে বাপ, কিতা জানি কো মনিশ দা। বাপ দিলাম মানে মানে ওয়ে গেলে গা, এরপর তোমরে মানে কইলাম লই কি হ আইও খাইতা মানে আই বড় হারামি হো বেটা। এখন দিয়ে দেবো হালকা একটু চিনি টেস্টের লিগা, আর লাস্টে দিয়ে দেবো পরিমাণ মতো একটু ঘি। না আমার চিড়া পোলাও রেডি। আরে বেটা হাত থেকে সারো না। আরে আশা করছিলাম চিড়া পোলাও একলা একলা খামো। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। কেমন লাগছে ভিডিওটা আপনারা আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু মজা অ্যাড করছি ভিডিওটার মধ্যে, ফার্স্ট টাইম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট রেসিপি আপনারা কী দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আপনারা বেশি বোর্ড যে কমেন্ট যে রেসিপির উপরে পড়বো, ওই রেসিপিটা আমি ট্রাই করুন বানানোর চেষ্টা করুন। তো অতটুকুই, আর এখনও কইতেছি যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করছে না, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার ভীষণ মোটিভেট করে নতুন নতুন ব্লগস, নতুন নতুন রেসিপি বানানোর লিগা। আর অনেক কিছু হয় আমার ব্লগের মধ্যে, অনেক কিছু দেখতে পাইবেন,
ঠিক আছে বিভিন্ন জায়গা জায়গা গিয়েছিলাম আমরা শুট করুম ব্লগস বানামু তো অতটুকুই গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা